কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বিজ্ঞান বিষয়ক বিশেষ ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের মেধা বিকাশে এডিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে বিজ্ঞান বিষয়ক একটি বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এবং তাতে আমাকে সহযোগিতা করে আমার সহকর্মী জিলান হোসেন স্যার। প্রথমেই আমরা যে উপকরণগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে একটু চিনিয়ে দিব তোমাদের, ঠিক আছে? প্রথমে আমরা উপকরণগুলো চিনবো, তাহলে আমাদের কাজের অনেক সুবিধা হবে। যেমন প্রথম থেকেই যদি আমরা বলি, আমরা প্রথমে যন্ত্রপাতিগুলো আগে চিনে নিব। যেমন প্রথমেই এটা হচ্ছে মেজারমেন্ট সিলিন্ডার, কারণ এটা পরিমাপ করা যায়। এখানে দেখুন দাগ দেওয়া আছে, কতটুকু নেবেন এটা পরিমাপ করা যায়, এই কারণে এটা বলা হচ্ছে মেজারমেন্ট সিলিন্ডার। এছাড়াও রয়েছে টেস্ট টিউব। টেস্ট টিউব বিভিন্ন ধরনের হয়, এবার সাধারণও হয় এবার মেজারমেন্ট করার জন্য হয় সাধারণ টেস্ট টিউব। এগুলো এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। এছাড়াও বিভিন্ন উপকরণ রয়েছে, আপনারা হয়তো বা নাম শুনেছেন কখনো দেখেননি, যেমন সালফিউরিক অ্যাসিড। এটা খুবই তীব্র একটা অ্যাসিড, খুবই তীব্র একটা অ্যাসিড। এটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এটা মারাত্মক এবং চরম বিষাক্ত একটা অ্যাসিড। এছাড়াও আরেকটা তীব্র অ্যাসিড আছে, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা আমাদের পাকস্থলীতে থাকে, আপনারা জানেন আমাদের পাকস্থলীতে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এগুলো আমরা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো। এছাড়া রয়েছে চুনা পাথর, যেটা সংকেত আমরা জানি CaCO3, এটা আমরা এর আগে অনেক ক্লাসে পড়েছি, আবার বড় হলে ডিটেলস জানতে পারবেন। এছাড়া আরও কিছু উপাদান রয়েছে, সোডিয়াম কার্বনেট। এখানে আরেকটা জিনিস বোঝার আছে আপনাদের, বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা বুঝবেন, এটাতে NLR লেখা আছে। NLR বলতে বিশুদ্ধকে বোঝায়, হ্যাঁ। কোনো প্যাকেটের গায়ে NLR লেখা থাকলে ওটাই কিনবেন, কারণ এটা সবচেয়ে বিষাক্ত, সবচেয়ে বিশুদ্ধ পদার্থ, ঠিক আছে? এই যে এখানে দেখেন NLR লেখা আছে, দেখতে পাচ্ছেন, দেখেন NLR লেখা আছে ইংরেজিতে। এছাড়া আরও কিছু উপাদান আছে, যেমন এটা খুবই পরিচিত একটা উপাদান, এটার নাম হচ্ছে তুতে। বিভিন্ন সময় ফল পাকাতে ব্যবহার করে, এটা হচ্ছে তুতে এবং এর ইংরেজি নাম হচ্ছে ব্লু ভিট্রিয়াল। এবং এটা আশ্চর্যজনক যে এটা যদি আমরা তাপ দিই তাহলে সাদা হয়ে যাবে। এটা কি কালার আছে দেখা যাচ্ছে, কি কালার নেই, কিন্তু তাপ দিলে কিন্তু সাদা হয়ে যাবে। এটা এক্সপেরিমেন্ট আমরা পরে দেখাবো। এছাড়াও আরেকটা উপাদান রয়েছে, এটার নাম হচ্ছে কপার ক্লোরাইড। আরও একটা উপাদান আমরা নিয়ে এসেছি, এটার নাম আপনারা জানেন, এটার নাম, এটার জেনেটিক মানে সায়েন্টিফিক নাম হচ্ছে নিশাদল বলা হয়, আর এটা গাঠনিক নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এবং এইটা দেখা যাচ্ছে কি, তরল কঠিন না বায়ব দেখা যাচ্ছে, কঠিন দেখা যাচ্ছে না, এটা যখন আমরা তাপ দিব সরাসরি বায়বীয় হয়ে যাবে। এবং এই প্রক্রিয়াকে কি বলা হয়, উর্ধপাতন প্রক্রিয়া বলা হয়, সেটা আজকে আমরা দেখানোর চেষ্টা করব। এছাড়াও সোডিয়াম সালফেট দেখা যাচ্ছে, বিভিন্ন উপাদান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়া এটা বিভিন্ন কালার করার জন্য আমরা এটা ব্যবহার করব। এছাড়া এই যে আরেকটা পদার্থ হচ্ছে, এটা হচ্ছে স্পিরিট। স্পিরিট বলতে আমরা যে স্পিরিট বাজারে কিনে খাই সেটা না, কিন্তু এটা হলো রেক্টিফাইড স্পিরিট। এবং এই রেক্টিফাইড স্পিরিটের কাজ আমরা যেটা করি, তার ল্যাম্পটা একটু দেখুন, এই যে আমরা বাড়িতে কিন্তু এটা বাতি বলি, কিন্তু এখানে আসলে ল্যাবে এসে বাতি খোঁজা যাবে না, ঠিক আছে? কিছু বিজ্ঞানের ভাষা তো থাকতেই হবে। এটার নাম হচ্ছে স্পিড ল্যাম্প, ওই ল্যাম্প মানে বাতি, বাট আমরা এটাকে স্পিড ল্যাম্প বলবো, ঠিক আছে? বলে স্যার বাতিটা কি নিয়ে আসবো, এরকম বললে কিন্তু খারাপ লাগবে, কারণ বিজ্ঞানের ভাষাগুলোকে একটু মার্জিত ভাষায় আমরা বলবো। এটা হচ্ছে স্পিড ল্যাম্প এবং স্পিডের সাহায্যে এটা জ্বালানোর চেষ্টা করবো। এটা হচ্ছে স্পিড, স্পিড ওর ভেতরে দিলে, যেটা আমরা কেরোসিনের কাজ করি বাড়িতে, এটা হচ্ছে স্পিড দিয়ে আমরা করে থাকবো। তো আজকে আমরা যেই এক্সপেরিমেন্টটা, এটা এইটা আর একটা কাজ দেখা, এটা হচ্ছে ফিল্টার পেপার। ফিল্টার পেপার হচ্ছে, মনে করেন আপনার ময়লাযুক্ত পানি আছে, পানিটাকে আপনি পরিষ্কার করবেন, এইটা দিয়ে আমরা যেটা ছাঁকন পদ্ধতি সেটাই হচ্ছে ফিল্টার। এর উপরে যদি ময়লা পানিটা ফেলেন তাহলে নিচে কিন্তু পরিষ্কার পানিটা পাবে, এটাকে ফিল্টার পেপার বলা হয়। এছাড়াও আর একটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা আজকে দেখাবো, এগুলো হচ্ছে পিএইচ পেপার। পিএইচ মিন পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন, পিএইচ এর পূর্ণরূপ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন, এর বাংলা হচ্ছে হাইড্রোজেন আয়নের ক্ষমতা। এবং এটার সাহায্যে আমরা যে কোনো দ্রবণের পিএইচ জানবো, তার সাথে সেটা অ্যাসিড না ক্ষার জানবো। আমরা অনেক খাবার কিন্তু খাই, আবার অনেক কিছু ব্যবহার করি কাপড়ে, বা অনেক কিছুই আমরা কাপড় কাস্তেও ব্যবহার করি, সেগুলোর আজকে আমরা অ্যাসিড না ক্ষার এবং সেটার তীব্রতা কতটা বেশি
এখন যদি আমরা মনে করেন লেবু খাচ্ছি, এই যে লেবু, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, এখন এইটাও অ্যাসিড। আবার একটু আগে আমরা সালফিউরিক অ্যাসিড দেখালাম, সালফিউরিক অ্যাসিড কি কেউ খেতে পারবে? তার মানে আমাদের তীব্রতাটা জানা দরকার, কোনটা কতটা তীব্র, তীব্র হলে ক্ষতি হবে আর যেগুলো কম তীব্র সেগুলো ক্ষতি কম হবে। এবং আরেকটা জিনিস একটু বলে রাখি, এই যে সাইট্রিক অ্যাসিড বলছি, আমরা যে অ্যাসিডগুলো খাই সেই অ্যাসিডগুলো অধিকাংশ জৈব অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো কিন্তু আমরা খাই। বাট আমরা কিন্তু অজৈব অ্যাসিড খাই না, যেমন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো আমরা খাই না, কারণ এগুলোর তীব্রতা অনেক বেশি, আমাদের ক্ষতি হবে এই কারণে। এছাড়াও এটা হচ্ছে থার্মোমিটার, এটা আপনারা সবাই জানেন। থার্মোমিটারের কাজ কি? তাপমাত্রা পরিমাপ। আমরা জ্বর মাপার জন্য বাড়িতে ব্যবহার করি, বাড়িতে আবার এত বড়টা ব্যবহার করি না, ছোটটা ব্যবহার করি, ছোটটাও আছে আমাদের। এগুলো উপাদান আসলে আপনাদের চেনা দরকার, এই জন্য এই যে এটা ছোট থার্মোমিটার। এছাড়া আরো অনেক উপাদান আছে। এবার এইটা সবচেয়ে আজকে বেশি কাজ করবো যেটা নিয়ে, এটা হয়তো বলা হয় পিএইচ মিটার। আমরা পিএইচ মিটারের সাহায্যেও এটা নির্ণয় করতে পারবো, আবার পিএইচ পেপারের সাহায্যেও নির্ণয় করতে পারবো। এইটা দেখেন একদম ডিজিটাল যন্ত্র, এটা একটা ডিজিটাল মেশিন। এটা যখন দ্রবণে ডোবাবো, দ্রবণে ডোবানোর মাত্র এটা বলে দিবে পিএইচ কত। এবং আমি একটু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে পিএইচ ভ্যালু যদি 7 এর নিচে হয়, কত নিচে বললাম, তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যাসিড বলবো। 7 নিচে হলে কি বলবো, অ্যাসিড বলবো, আর অম্লও বলবো। অম্ল মানে অ্যাসিড, অ্যাসিড ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে অম্ল। আর এর 7 উপরে চলে গেলে আমরা কি বলবো, ক্ষার বলবো। আর যদি 7 হয় তাহলে নিরপেক্ষ বলবো। যেমন আমরা যে বিশুদ্ধ পানি পান করি সেটার পিএইচ হচ্ছে 7, তার মানে এই পানিটা অ্যাসিডিও না আবার ক্ষারীয় না। কিন্তু এর উপরে যেগুলো চলে যায়, বিশেষ করে আমরা যেগুলো কসমেটিক সামগ্রী বা পরিষ্কার দ্রব্য হিসেবে ব্যবহার করি, হারপিক হতে পারে, হুইল পাউডার হতে পারে, কাপড় কাপড়ে সাবান হতে পারে, এগুলো সবগুলোই কিন্তু পিএইচ এর মান সাধারণত 7 উপরে চলে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? এবং এটার সীমা হচ্ছে এই 1 থেকে 7-8 পর্যন্ত অ্যাসিড, 7 হলে নিরপেক্ষ, আর 7 উপরে 14 পর্যন্ত সেটা হবে ক্ষার। ক্লিয়ার? এবং যত মান বাড়বে, যত মান 7 উপরে বাড়বে, ক্ষারের তীব্রতা তত বাড়বে। আর যখন 1 থেকে 7 থেকে যত নিচে নামবে, অ্যাসিডের তীব্রতা বাড়বে। তাহলে পিএইচ কম হলে অ্যাসিড বেশি হবে না কম হবে? অ্যাসিড বেশি হবে। তার মানে পিএইচ ভ্যালুর উপরে কিন্তু নির্ভর করছে যে একটা দ্রবণের অ্যাসিড না ক্ষার, এবং সেটা তীব্র না কম তীব্র না অধিক তীব্র সেটা আমরা বুঝতে পারবো। আমরা প্রত্যেকে আজকে খুব ধৈর্য সহকারে দেখার চেষ্টা করব। আসলে আপনারা হয়তো ভাবছেন স্যার আমাদের ডেকে নিয়ে এসে দাঁড়িয়ে ক্লাস করাচ্ছে। আপনারা যেহেতু এখন অনেক ছোট, বড় ক্লাসে উঠলে বুঝতে পারবেন বিজ্ঞান ল্যাবরেটরিতে বসার কোনো জায়গা থাকে না। আমরা দীর্ঘদিন প্র্যাকটিক্যাল করে এসেছি, বিজ্ঞান ল্যাবরেটরিতে সবসময় দাঁড়িয়ে প্র্যাকটিক্যাল করতে হয়, এই জন্যই আপনাদের ওই অভ্যাসটার জন্য আমরা এখনই শুরু করে দিয়েছি, বুঝতে পেরেছেন? এবং বিজ্ঞানে সবসময় দাঁড়িয়ে এক্সপেরিমেন্টগুলো দেখতে হয়, করতে হয়, এই জন্য আজকে আমাদের সহযোগিতা করতে স্যার প্রথমেই আমরা বিভিন্ন দ্রবণ, প্রথমেই স্যার লেবুর একটা দ্রবণ তৈরি করেন। লেবুর দ্রবণটা দেখেন, প্রথমে লেবু, এই যে লেবুর একটা এ করেন, এমনি পিএইচকে দেখাবেন, আপনি একটু খেয়াল করবেন। এবং আরেকটা জিনিস একটু বলে দিই স্যার, একটু আমরা কিন্তু জানি যে আসলে লেবুতে যে সাইট্রিক অ্যাসিড আছে এটা ব্যবহার করলে, পিএইচ লিটমাস পেপার ব্যবহার করলে আমরা জানি যে নীল লিটমাস কি কিসে পরিণত হবে, লাল। অ্যাসিড হচ্ছে কিসে পরিণত হয়, লাল। ওরা স্টুডেন্ট আছে 9-10 শ্রেণীর, দুজন শিক্ষার্থী এখানে আছে 9-10 শ্রেণীর, আমার হাতে যে লিটমাস পেপারটা আছে এটা কোন কালারের? আসলে নীল কালারের। লেবু, লেবুতে কি আছে? অ্যাসিড আছে। তাহলে এটা স্পর্শ করালে কোন কালার চেঞ্জ হয়ে যাবে? দেখো কিসে পরিণত হয়ে যাচ্ছে, লালে। সামনে থেকে একটু সরে যান, একটু সাইড করে দাঁড়ান, সাইড করে দাঁড়ায় দেখেন কালার পরিবর্তন হচ্ছে না আমাদের। প্রকৃতপক্ষে আমরা জানি লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, এবং অ্যাসিডের ধর্ম হচ্ছে আমরা জানি নীল লিটমাস কি করা, লালে পরিণত করা। আমরা সকলে দেখতে পাচ্ছি লেবুর যে রস আছে তাতে আছে সাইট্রিক অ্যাসিড, তার কারণে নীল লিটমাস কিসে পরিণত হয়ে গেল, লালে পরিণত হয়ে গেল। আমরা এখন ব্যবহার সামগ্রী, কিছু ব্যবহার সামগ্রী দেখবো।
যেটার মাধ্যমে পরীক্ষা করবে এটা অ্যাসিড না ক্ষার আসলে সর্বশেষ পর্যায়ে পরীক্ষা করব তার একটা দ্রবণ তৈরি করছে এই দ্রবণ তৈরির মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা অ্যাসিড না ক্ষার দেখেন আমাদের এই কালারটা নীল ছিল তাহলে কি বুঝবো আমরা তোমরা জানি এই দ্রবণ তৈরি করতে একটু সময় প্রয়োজন হয় অনেক সময় তাপ দেওয়ারও প্রয়োজন হতে পারে যারা আপনারা পরীক্ষা করতে ইচ্ছুক নবম দশম শ্রেণীর যারা আছেন এখানে লেবু আছে পর্যাপ্ত আপনার লিটমাস পেপার স্পর্শ করলে পরিবর্তনটা বুঝতে পারবেন লিটমাস পেপার নেন নীল কালারের নেন দেখেন কালারটা স্পর্শ করান দেখেন বুঝতে পারবেন স্যার আমাদের দেখাচ্ছে পিএইচ মিটার দ্বারা কিভাবে আসলে একটু সাইড দেন প্রকৃতপক্ষে আমরা জানি সাতের কম হলে শূন্য থেকে সাত পর্যন্ত হলে সেটা কি হয় অ্যাসিড হয় শূন্য থেকে তিন পর্যন্ত হলে কি হয় তীব্র অ্যাসিড পরিবর্তন বোঝা যাচ্ছে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে লেবুতে যে অ্যাসিড আছে যেটা আসলে কি করলো নীল লিটমাসকে লাল করলো আমরা সঙ্গে আরো একটা কাজ করতে পারি সেটা হলো আমরা জানি এই ক্যালসিয়াম কার্বোনেটকে ক্যালসিয়াম কার্বোনেট একটা দ্রবণ আছে এই পাথর আছে এটাকে তাপ দিলে আমরা এখান থেকে কি উৎপন্ন করবো কার্বন ডাইঅক্সাইড যেটা আসলে কি করে অগ্নি নির্বাপক মানে কথাই আগুন নিভাতে সাহায্য করে আমরা সেই পরীক্ষাটা করতে পারি তার কিছু একটা পাথর দেন একটা পাথর আমরা ব্যবহার করছি চুনা পাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করছি সঙ্গে আমরা একটা যদি একটু অ্যাসিড ব্যবহার করি তাহলে কার্য ক্ষমতা বেড়ে যায় প্রকৃতপক্ষে বেশি ভালো হয় এপাশ থেকে সরে আসো এখানে আসো স্যার একটু ধরেন আমরা একটু আমি একটু অ্যানালার গ্রেডের অ্যাসিড ব্যবহার করতে পারছি একটু ধৈর্য ধরে দেখতে হবে হ্যাঁ বিজ্ঞানের কাজগুলো একটু ধৈর্য ধরে না দেখলে বুঝতে পারবে না এটা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে স্যার এবং এটা অবশ্যই সর্বোচ্চ বিশুদ্ধ অ্যানালার গ্রেড আমরা এখন এটা দ্রবণ তাপ ব্যবহার করি তাহলে এখান থেকে আমরা কি তৈরি করব কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড এর কাজ কি আসলে আগুন নিভাতে সাহায্য করে এখন পাত্রের মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়া শুরু করছে
যেহেতু এনার্জেটিক সমস্ত জিনিসগুলোই ভালোমতো আসলে সিটিগুলো আটকে রাখতে হয়। আমাদের এই পাত্রকে ধরা নিয়ম হচ্ছে এভাবে জার্কিং করতে হয় এবং এই পাত্রের মধ্যে যে ক্যালসিয়াম কার্বোনেট ছিল অর্থাৎ চুনা বাদ ছিল এটা কিন্তু এখন বিক্রিয়া করলে যে উপাদানটা তৈরি হবে সেটার নাম কি আসলে কার্বন ডাইঅক্সাইড। আমরা এটা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, যখন ব্যবহার করবো জ্বালানোর কাজে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড উড়ে যেতে পারে এজন্য আমরা ব্যবহার করছি না, একটু আবদ্ধ হয়, কিছুটা আবদ্ধ হয়, যখন এটা ছেড়ে দেবো এখানে যে কোনো আগুন ধরলে পারে আগুনটা অটোমেটিক নিভে যাবে। কারণ অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হয় কি আসলে কার্বন ডাইঅক্সাইড, আমরা বলি অগ্নি নির্বাপক অর্থাৎ বিভিন্ন সার ইনস্টিটিউশন অর্থাৎ যেখানে আগুন কিংবা বিভাজনের কোনো কিছু ঘটে যেখানে যে আমরা স্প্রেটা ব্যবহার করি সেটা হচ্ছে নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা ব্যবহার করছি চুনাপাথর, চুনাপাথরকে তাপ দিচ্ছি আমরা, যার কারণে এখানে উৎপন্ন হচ্ছে কি আসলে কার্বন ডাইঅক্সাইড। এখন যে কোনো কাগজের সাহায্যে এটা এর মধ্যে যদি গ্যাস আবদ্ধ হয়ে যায়, যে কোনো কাগজে যদি আগুন ধরি এর উপরে রাখলে পরে সঙ্গে সঙ্গে আগুনটা কি হয়ে যাবে নিভে যাবে, তার মানে আমরা অস্তিত্ব বুঝতে পারবো এর মধ্যে কি আছে আসলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আমরা একটু সময় নিচ্ছি কারণ এটার জন্য একটু সময় লাগবে। হ্যাঁ, টিস্যু পেপার ব্যবহার করতে পারেন, সাবধানে ব্যবহার করতে হবে। স্যার আপনি একটু ব্যবহার করতে পারেন স্টুডেন্টকে না দিয়ে। আমরা আগুন ধরানোর জন্য ব্যবহার করলাম, আমরা যখন এই কাগজটাকে সরাই দিব তাহলে এখানে এখানে সদস্যকে ধরবেন, পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড যখন তৈরি হবে তখন অটোমেটিক যখন গ্যাস তৈরি হবে এই গ্যাসের কারণে যখন ফোর্স বেশি হবে তখন কি হবে এটা আসলে নিভে যাবে। তাহলে প্রকৃতপক্ষে চুনা পাথর যেটা আছে এই চুনা পাথর দেখেন, আমাদের যারা একটু খেয়াল করেন দেখেন চুনা পাথর দেখেন সাদা একটা উপাদান তৈরি হচ্ছে, খেয়াল করছেন যখন বুদবুদ তৈরি হবে তখন পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তখন উপরে যে কোনো আগুন দিলে সেটা কি হয়ে যাবে নিভে যাবে। আর ল্যাম্পে আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে স্পিড, আমরা এটার জন্য একটু সময় দিচ্ছি যেহেতু নীলে পয়েন্ট হয়ে যাবে, কিন্তু এখানে ব্যবহার সামগ্রী এগুলো যেহেতু মানুষের শখে যাতে ক্ষতি না হয় এই জন্য এমন কোনো তীব্র ব্যবহার করা হয় না, যার কারণে এটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে টাইম লাগছে। আমরা আমি ফ্রাই দিচ্ছি সঙ্গে সঙ্গে দিলে নেমে যাবে, খেয়াল করেন ভেতরে দেন সমস্যা, এটা কিন্তু ফোর্স হচ্ছে না, কারণ কি যেহেতু আমরা যে স্টিম মেশিন ইউজ করি সেটা কিন্তু অনেক ফোর্স, এখানে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে খুবই সামান্য, যার কারণে এটা দেখেন খুবই সামান্য পরিমাণে উৎপন্ন হচ্ছে, যার কারণে এটা কিন্তু আগুনের ফোর্স যখন বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা নিভাতে পারছে না। কিন্তু আমরা বুঝতে পারলাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে পরে যে উপাদানটা পাচ্ছে সেটা হচ্ছে কি আসলে কার্বন ডাইঅক্সাইড। আপনি একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন আপনার কি পড়া দেখতে পাচ্ছেন, এবং ক্যালসিয়াম কার্বনেট ভেঙে যাচ্ছে, ভেঙে যে এখানে আসলে চুনের পানি কিন্তু তৈরি হবে, খেয়াল করছেন আগে এখানে যারা অন্তরে আছে ভিতরে কিন্তু আসলে কোনো অক্সিজেন না থাকতে পারছে না, যে বাড়ি কিন্তু অক্সিজেন পর্যাপ্ত আছে কিন্তু ভিতরে কিন্তু কোনো অক্সিজেন নেই, ভিতরে আছে কি কার্বন ডাইঅক্সাইড দিলে পরে
নিমে যাচ্ছে আর এটা যখন বেশি পরিমাণে উৎপন্ন হবে এবং সম্পূর্ণ করে যাবে তখন বেশি মাত্রায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হবে এবং আমরা গত দিন এবং সঙ্গে যেগুলো করেছিলাম আমরা একটু বলি আমরা আমরা হচ্ছে মিশ্রণ করেছিলাম মনে আছে আপনাদের আমরা কিন্তু সোডিয়াম ক্লোরাইড সিলিকন ডাইঅক্সাইড শুধু এই উপাদান না যে কোনো অসমসত্ব মিশ্রণকে আমরা ওই প্রক্রিয়া কি করতে পারি আসলে আলাদা করতে পারি ব্যবহার যে বিভিন্ন সামগ্রী এখানে রাখা আছে যেমন শ্যাম্পু হুইল পাউডার সাবান বিভিন্ন কসমেটিক সামগ্রী এগুলো আসলে দেহ ত্বকের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট যার ফলে এটা অতিরিক্ত অ্যাসিড হয় না ক্ষারও হয় না এবং এটা সম্পূর্ণ নিরপেক্ষ দ্রবণ না কিছুটা ক্ষারীয় কিছু অ্যাসিড হয় যার ফলে নিত্যসমতা সঠিক মাত্রায় রং পরিবর্তন করছে না কিন্তু যে কোনো তীব্র মাত্রায় অ্যাসিড কিংবা তীব্র মাত্রায় ক্ষার সঙ্গে সঙ্গে কি করবে আমাদের নিত্যসমতার বর্ণ কি করবে পরিবর্তন করবে অ্যাসিড হলে কি করবে লাল হবে লালকে লালে রাখবে লালকে লালে রাখবে এই যে লেবু আছে একটা লাল নিত্যসমতা নেন যত স্পর্শ করান কিন্তু বর্ণ কিন্তু পরিবর্তন হবে না কিন্তু যখন এই নিত্যসমতা মানে নীল নেবেন একটু স্পর্শ করান কিছু বলেন এই দেখেন তীব্র মাত্রায় দেখুন খেয়াল করছেন এখন কিন্তু ক্যালসিয়াম কার্বনেট ভেঙে যাচ্ছে এবং কিন্তু এখন এই দেখেন খেয়াল করেন এখন কিন্তু গ্যাস কিন্তু বেশি তৈরি হচ্ছে যেমন তীব্র মাত্রায় অনেক বেশি তৈরি হবে আর আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর CaCO3 এটা কিন্তু ভেঙে একটা পাশে এটা কি আসলে কার্বন ডাইঅক্সাইড আচ্ছা আমাদের আমাদের আরো অনেকগুলো পরীক্ষা যেহেতু আছে এবং যারা নবম দশম শ্রেণীর আছে যাদের ব্যবহারিক ক্লাসে কিন্তু অনেক আছে আমরা এখানে সাধারণভাবে গত সপ্তাহে এবং এই সপ্তাহে আপনাদের যে আসলে বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে কিছু এক্সপেরিমেন্ট দেখানো হলো অনেক কিছু বিষয়ের সঙ্গে আপনাদের পরিচিত করা হলো আমরা প্রতিনিয়ত এই কার্যক্রম প্রতিনিয়ত রাখবো আপনারা বিজ্ঞান বিষয়ে আগ্রহী কিংবা বিজ্ঞানের মজার কিছু সম্পর্কে আগ্রহী কিংবা আর কোনো কিছু জানার থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং উদ্ভাবনী চিন্তা যদি আপনাদের ভিতর থেকে থাকে কিংবা বইয়ের টপিক্স বইয়ের বাইরে কোনো ধারণা থেকে থাকে আমাদের সঙ্গে শেয়ার করবেন সর্বশেষ মিলে এই সম্পর্কে যতগুলো যার ক্লাসে যেমন সম্পৃক্ততা আছে যেমন পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসেই কিন্তু এই সম্পর্কে আমাদের টপিক্স আছে এই টপিকগুলো কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং যে ব্যবহারিক ক্লাসগুলো আছে এটা মনোযোগ সহকারে করতে হবে আশা করি তাহলে সবাই কিন্তু আমরা বুঝতে পারবো তারিখ শেষ করে ধন্যবাদ জিলান স্যারকে আমাদের এক্সপেরিমেন্ট মোটামুটি আজকের মতো এখানে শেষ আপনারা পরবর্তী এক্সপেরিমেন্ট করার জন্য আপনাদের নিজেদের জায়গায় যে বসুন